আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বুঝতে পারলেন না? চ্যাট জিপিটি। এবার বুঝতে পারছেন? দেখুন, এই জিনিসটা পৃথিবীতে এখন বর্তমানে সব থেকে বড় হট টপিক। চ্যাট জিপিটি গুগলকে বিট করে দিয়েছে। গুগল আবার চ্যাট জিপিটির একটা সাবস্টিটিউট গুগল বার্ড বলে নিজস্ব এআই সিস্টেম নিয়ে এসছে। এদিকে এলন মাস্ক নিজে চ্যাট জিপিটিতে প্রায় $100 মিলিয়ন ইনভেস্ট করেছে, কিন্তু উল্টো দিকে আবার সে বলছে যে এআই নাকি মানুষকে ধ্বংস করে দেবে, মানুষের সভ্যতাকে ধ্বংস করে দেবে। কি ব্যাপার চলছে? এবং এর মাঝে আরো একটা অদ্ভুত খবর, নরেন্দ্র মোদীর সরকার চ্যাট জিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কন্ট্রোল করবে। একদিকে কথা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা পৃথিবী কন্ট্রোল করবে, সারা মানুষকে কন্ট্রোল করবে, মানুষ্য সভ্যতাকে কন্ট্রোল করবে, এদিকে মোদী সরকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কন্ট্রোল করবে। ব্যাপারটাই টোটাল জিনিস এই ভিডিওতে বলবো। তার আগে অনেক ফ্যাক্ট এন্ড ফিগার আপনাকে জানতে হবে, সেগুলো আমরা জেনে নিই। দেখুন, 2035 সাল, মানে আজ থেকে 12 বছর পর, ইন্ডিয়ার যে ডিজিটাল ইকোনমি আছে সেই ইকোনমির পরিমাণ কত হবে জানেন আপনি? $1 trillion, যেটা 10% অফ ইন্ডিয়ার জিডিপি হবে। মানে একটা হিউজ ম্যাটার। এবং এর একটা বড় অংশ কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর ডিপেন্ড করে হবে। এবার একটা কথাই আসবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টা কি, খায় না মাথায় দেয়? একদম সহজ কথায় আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার মাথায় নির্দিষ্ট একটা বুদ্ধি আছে, তার একটা ক্যাপাবিলিটি আছে, আপনার চিন্তা করার ক্যাপাবিলিটি, আপনার কাজ করার ক্যাপাবিলিটি আছে, তো আপনার ব্রেনের একটা পাওয়ার আছে, ঠিক যেমন আপনার আছে। সেরকম এলন মাস্ক যে আছে, তারও একটা পাওয়ার আছে নিশ্চয়ই, সেটা আপনার থেকে বেশি। বিল গেটস আছে, তারও আপনার থেকে বেশি। এইবার কি করছে কিছু সায়েন্টিস্ট, কিছু রিসার্চার, মানুষের যে হাইয়েস্ট লেভেল অফ ইন্টেলিজেন্স আছে সেই লেভেলের ইন্টেলিজেন্স তারা ক্রিয়েট করছে। কি করে ক্রিয়েট করছে? কম্পিউটারে, কোডিং এর মাধ্যমে, নানান সফটওয়্যার এর মাধ্যমে। খুব ভালো কথা, সেটা তো ক্রিয়েট করলেই। যেমন আমরা কম্পিউটার ক্রিয়েট করেছি, কম্পিউটার আমরা তৈরি করেছি, কিন্তু এ আবার আমাদের থেকে বেশি স্পিডে ক্যালকুলেশন করতে পারছে। এটাও কিন্তু একটা ওয়ান টাইপ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবার বিজ্ঞানীরা চেষ্টা করছে কি, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে দিয়ে মানুষের কাজগুলো আরো স্পিডে এবং আরো সহজে করে ফেলা, উইথ পারফেকশন। কিভাবে করবে? ধরুন একটা রোবট বানানো, বানিয়ে তার মস্তিষ্কের মধ্যে একটা চিপ ঢুকিয়ে দেওয়া হলো। সেই চিপটায় কি আছে? বিল গেটস, এলন মাস্ক এইরকম বুদ্ধিমান মানুষের যে থিঙ্কিং ক্যাপাবিলিটি, তাদের যে ইমাজিনেশন আছে, তাদের যে ব্রেন পাওয়ার আছে, সেই ইমাজিনেশন, সেই থিঙ্কিং পাওয়ারটা ওই রোবটে ঢুকিয়ে দেওয়া। এবার ভাবুন, রোবটটা, তার কোনো রোগ নেই, সে মরবে না, তার খাওয়ার কোনো দরকার নেই, কিচ্ছু দরকার নেই, তাকে শুধু চার্জ করবেন এবং সে আপনাকে সবসময় এলন মাস্ক, বিল গেটস এর মতন বড় বড় থিঙ্কিং দিতে পারবে। এইভাবে আমরা যদি সমষ্টিগত ভাবে একটা মেশিনকে এতটা বুদ্ধিমান বানিয়ে দিই, তাহলে এটা কি মনুষ্য সভ্যতার পক্ষে ক্ষতিকর না ভালো? এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কথা অনেকদিন ধরেই হচ্ছিল, মানুষ না বুঝতে পারছিল না, বিকজ এর প্র্যাকটিক্যাল রূপটা না মানুষ খুব একটা দেখেনি। মানুষ টিভিতে দেখেছে যে একটা রোবট মানুষকে ধ্বংস করে দিচ্ছে, যুদ্ধ শুরু করে দিচ্ছে, ডিপ ফেক দেখেছে যে একটা রোবট অপারেশন করছে, এরকম অনেক কিছু শুনেছে, টিভিতে দেখেছে, কিন্তু ইন প্রেজেন্স কখনো নিজে এক্সপিরিয়েন্স করতে পারেনি। বাট যখন ফার্স্ট চ্যাট জিপিটি এলো, চ্যাট জিপিটি কি আপনি এখনো সেটা জানেন না? সেটাও জানবেন এই ভিডিওতে, চিন্তা নেই। কিন্তু তার আগে আমি এই এক্সপ্লেনেশনটা দিইনি। যখন চ্যাট জিপিটি এলো, যখন মানুষ প্র্যাকটিক্যালি ইউজ করতে পারলো, তখন বুঝতে পারলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কি একটা মারাত্মক ক্ষমতা, মারাত্মক পাওয়ার। এটা যেমন একটা ভালো দিক আছে, সেরকম খারাপ দিকও আছে। এবার আসি যে চ্যাট জিপিটি কি। চ্যাট জিপিটি হচ্ছে একটা চ্যাটিং বট। আপনি যদি গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করেন, সেটা যা খুশি হতে পারে, যে 2024 ইলেকশনে কে জিতবে, সেখানে দেখবেন গুগল আপনাকে অনেকগুলো ওয়েবসাইট দিয়ে দেবে। সেই ওয়েবসাইটে গিয়ে আপনার ক্লিক করে করে পড়ুন। এবার আলটিমেট যে থিঙ্কিংটা, সেটা কিন্তু আপনার বানাতে হবে। কিন্তু চ্যাট জিপিটি কি জানেন তো, ওখানে যদি এই কোশ্চেনটা দেন যে 2024 ইলেকশনে কে জিতবে, তাহলে ওনা একটা সমস্ত যত ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট গুলো থেকে ডেটা নিয়ে, তথ্য নিয়ে, নিজের থেকে একটা তথ্য বানিয়ে আপনাকে সুন্দর ভাবে কংক্রিট একটা ডেটা আপনাকে দেবে, যে কেন জিততে পারে, কি কারণে জিততে পারে, কে জিততে পারে, কত ভোটে জিততে পারে, এরকম ভাবে দেবে। যদিও আপনি যদি এই কোশ্চেনটা চ্যাট জিপিটিতে গিয়ে লেখেন, তাহলে চ্যাট জিপিটি আপনাকে প্রপারলি অ্যান্সার দিতে পারবে না। বিকজ চ্যাট জিপিটির একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি, এর মধ্যে যত ডেটা আছে সেটা 2021 সাল পর্যন্ত আছে, তারপরে ডেটাগুলো আস্তে আস্তে অ্যাড করা হচ্ছে। এবার আসুন চ্যাট জিপিটির কম্পিটিটর নিয়ে। চ্যাট জিপিটি যখন গুগলে আসলো এরকম ভাবে, তখন সবাই বলতে গেল যে এবার গুগল ডুবে যাবে। গুগলের তো আর কোনো কাজই থাকলো না, গুগলের ওয়েবসাইট চেক করে করে ডেটা বার করা, এটা তো অনেক কঠিন, তার থেকে চ্যাট জিপিটি অনেক সহজ। তা গুগল প্ল্যান করলো কি, ভাই এবার নিজের একটা বার করতে হবে, এরকম চ্যাট বট, যেটা সার্চিং কে আরো ডেভেলপ করবে। তো গুগল বার করলো গুগল এআই বা গুগল বার্ড,
যেটা চ্যাট জিপিটির থেকেও বেশি অ্যাডভান্স। তার কারণ কি? চ্যাট জিপিটি কোথা থেকে ডেটা গুলো নিচ্ছিল? সমস্ত কিছু গুগল থেকে নিচ্ছিল, গুগলের ওয়েবসাইট থেকে নিচ্ছিল। তাহলে গুগলের কাছে তো আরো বেশি ডেটা আছে, বেশি অ্যাক্সেস আছে। তো সেই কারণে গুগল এখানে একটা টপকে যাবেই। আর এখানে কিন্তু বিল গেটস ভার্সেস গুগল আসছে। বিল গেটস এর কোম্পানি মাইক্রোসফট এই চ্যাট জিপিটিতে প্রায় $10 billion ৮৩,০০০ কোটি টাকা ইনভেস্ট করেছে। তো এইভাবে এরা চলছে, বিকজ মাইক্রোসফট তো চাইছে যে আমি গুগল কে অন্য রকম ভাবে বিট করি। দেখুন এই চ্যাট জিপিটি কতটা ফেমাস এবং কতটা পাওয়ারফুল তার একটা উদাহরণ দিই। 10 লাখ সাবস্ক্রাইবার মানে ইউজার্স, সেটা গেইন করতে কার কত টাইম লেগেছিল? হোয়াটসঅ্যাপ আছে না, তার 2 বছর লেগেছিল। ইনস্টাগ্রাম আছে না, তারও লেগেছিল 2 বছর। আর চ্যাট জিপিটি কতদিন লেগেছিল জানেন? ওনলি 5 দিন, 5 ডেজ। 3 মাসের মধ্যে চ্যাট জিপিটি প্রায় 100 মিলিয়ন ডেইলি ইউজার যে লিমিটটা আছে সেটা ক্রস করে ফেলেছে, যেটা ডিজিটাল ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন ছিল। এবার চ্যাট জিপিটি নিয়ে এত পজিটিভ কথা আপনি শুনছেন, এবার কিছু নেগেটিভও তো শুনতে হবে। এটা যেমন হেল্প করছে, হেল্পিং হ্যান্ডের পিছনে তো এমন একটা হ্যান্ড থাকে যে তার একটা কোনো কারণ থাকে যে আমি কেন হেল্প করছি, বা এর একটা ক্ষতিকর দিকও থাকতে পারে। এলন মাস্ক অনেক আগেই বলেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা মানুষের যে সভ্যতা আছে এটাকে পুরো ডিস্ট্রাকশন করে দেবে, এটাকে পুরো নষ্ট করে দেবে। কিন্তু উল্টো দিকে এই চ্যাট জিপিটিতে এলন মাস্ক যেমন $100 মিলিয়ন ইনভেস্ট করেছিল 2016 সালে, ঠিক সেই রকম এখন আবার বর্তমানে এই এলন মাস্ক নিজের আবার একটা চ্যাট বট বা চ্যাট জিপিটির মতন বানাতে যাচ্ছে। এবং সে আবার বারবার আফসোস করে যে সে কেন চ্যাট জিপিটি থেকে বেরিয়ে আসলো, বিকজ চ্যাট জিপিটির যে এত রেভলিউশন হবে, এরকম ভাবে যে মানুষের মধ্যে ফেমাস হয়ে যাবে, সেটা এলন মাস্ক বুঝতে পারেনি। কিন্তু মাইক্রোসফটের বিল গেটস বারবার বলেছে যে সমস্ত কিছুরই যেমন একটা খারাপ দিক থাকে, ভালো দিকও আছে। তো চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যেমন ভালো দিক আছে সেরকম খারাপ দিকও থাকবে, পুরো ব্যালেন্সড একটা ডায়লগ দিয়েছে। এইবার ইন রিয়েল লাইফ মানুষের এক্সপিরিয়েন্স কি? বিকজ চ্যাট জিপিটি কে না মানুষ বেশি এক্সপিরিয়েন্স করেছে এবং মানুষ অবাক হয়ে গেছে এদের থেকে বেশি। দেখুন প্রথম কথা, জব লস। ইন্ডিয়ায় এত ম্যানুয়াল লেবার কাজ করে যেগুলো অনেক সময় ইজিলি এইসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাটবট দ্বারা আমরা রিপ্লেস করে দিতে পারি, যেমন বিপিও জব, কাস্টমার কেয়ার, এইগুলো কিন্তু আমরা ইজিলি আমরা এই চ্যাটবট দিয়ে রিপ্লেস করে দিতে পারি। TCS নিজের একটা চ্যাট জিপিটি টাইপ প্ল্যাটফর্ম তৈরি করছে, তার মানে কি সেখানে কিছু মানুষ জব হারা। তো ইন্ডিয়ার জন্য কি এটা গুড চ্যাট জিপিটি? ইয়েস অর নো আপনারা কমেন্টে বলবেন। এবং এর একদম রিয়েল আপনাকে অনেকগুলো প্রমাণ দিচ্ছে। হলিউডে যারা সিনেমার স্ক্রিপ্ট লেখে না তারা জব হারাতে পারে যে কোনো মুহূর্তে, এবং এইটা নিয়ে তারা রীতিমতো রাস্তায় নেমে প্রোটেস্ট করছে যে চ্যাট জিপিটিকে ব্যান করতে হবে। কেন? চ্যাট জিপিটিতে যান, আপনি কোনো একটা যে কোনো যা খুশি নিয়ে আপনি একটা টপিক দিন, চ্যাট জিপিটি মানে উইদিন মোমেন্ট সেটা নিয়ে একটা মারাত্মক সুন্দর স্টোরি লিখে দেবে। তাহলে স্ক্রিপ্ট রাইটার, তোমাদের কোটি টাকা দিয়ে ফিল্ম প্রডিউসাররা কেন রাখবে? তারা চ্যাট জিপিটি ইউজ করে নেবে, এই কারণে তারা স্ট্রাইক করছে। একদম লাইভ প্রমাণ দেখাচ্ছি। এবার আসছি মানুষের যে চিন্তা ভাবনা। দেখুন মানুষের চিন্তা ভাবনাকে অনেক সময় না এই চ্যাট জিপিটি পঙ্গু করে দিতে পারে। কিভাবে করতে পারে? ধরুন একটা বাচ্চাকে একটা স্কুলের প্রজেক্ট দেওয়া হচ্ছে, একটা খুব কঠিন প্রজেক্ট দেওয়া হয়েছে, কিন্তু চ্যাট জিপিটিতে গিয়ে যদি সে জিজ্ঞাসা করে যে এই বিষয়ে আমাকে একটা এসে লিখে দাও, একদম সহজে কিন্তু লিখে দিচ্ছে উইথ ডেটা। আপনি বলবেন গুগলে তো সেম করতো। হ্যাঁ একদম গুগলে সেম করতো, কিন্তু গুগলের ব্যাপারটা কি ছিল? ওখানে কাজ করতে হতো, তোমাকে প্রথমে টপিকটা সার্চ করো, তার 50টা ওয়েবসাইট, সেখানে যে যতগুলো ডেটা আছে, যা যা তথ্য আছে সেগুলোকে পড়ো, সেগুলোকে কম্বাইন্ড করো, তারপর তুমি তোমার নিজের ভাষায় এসে লেখো। কিন্তু চ্যাট জিপিটি এখানে তো সবকিছু একদম মুখস্থ মতো একদম মানে মুখে ভাতটা তুলে দিচ্ছে। এই কারণে আমেরিকাতে প্রচুর স্টুডেন্ট এই চ্যাট জিপিটি দ্বারা চিট করছে, চিটিং চলছে রীতিমতন। আমাদের যে CBSE বোর্ড আছে, ইন্ডিয়ান CBSE বোর্ড, তারা রীতিমতন পরীক্ষার সময় বোর্ড এক্সামে চ্যাট জিপিটি ব্যান করবে। এবার কিভাবে ব্যান করবে সেটা তারা জানে, কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে ব্যান করবে। তো এটা কিন্তু স্টুডেন্টদের যে থিঙ্কিং, সেই থিঙ্কিংটার উপর একটা বড় শিকল পড়িয়ে দিচ্ছে। আমি প্রথমেই বলেছিলাম না যে মানুষের কাজ এরা করে দেবে খুব সহজে। এইবার আসি যে এই যে চ্যাট জিপিটি আছে এই ইনকাম কি করে করবে। প্রথমে তো একটা সাবস্ক্রিপশন মডেল নিয়ে এসছে যেখানে $20 দিয়ে আপনি এর প্রিমিয়ামটা নিতে পারবেন, সেটা তো ঠিক আছে। কিন্তু সবথেকে বড় এদের অ্যাড রেভিনিউ কোথা থেকে আসে? কিন্তু অলরেডি এদের উপর একটা অ্যালিগেশন লাগানো হয়ে গেছে, সেটা কি? এরা ডেটা চুরি করছে। ধরুন আপনি চ্যাট জিপিটিতে একটা কোশ্চেন লিখলেন, সেইটা কোনো কোম্পানির ব্যাপারে লিখলেন, সাপোজ ধরেন সেই কোম্পানিকে সেই ডেটাটা প্রোভাইড করা হচ্ছে, এটা তো আপনার ডেটা চুরি হচ্ছে। এবং ডেটা চুরি নিয়ে আপনি জানেন ইউরোপ ভীষণ হার্ড এবং ইউরোপের নিয়মও আছে, এবং সেই নিয়মের অনুসারী হয়ে ইতালি এই চ্যাট জিপিটিকে ব্যান করে দিয়েছিল। চ্যাট জিপিটিতে কেউ একটা কোশ্চেন লিখেছিল, তার স্ক্রিনশটটা পর্যন্ত ভাইরাল হয়ে গেছিল যে চ্যাট জিপিটি
ডেটা কোনো কোম্পানিকে সেন্ড করেছিল, কোম্পানি সেটা টাকা নিয়ে সেই ডেটাটা ইউজার ডেটাটা কিনেছিল যে আমার ব্যাপারে কি জিজ্ঞাসা করা হচ্ছে চ্যাট জিপিটিতে। এই কারণে ইতালি টেম্পোরারি ব্যান লাগিয়েছিল চ্যাট জিপিটির উপর, তারপর চ্যাট জিপিটি প্রায় 177 কোটি টাকা দিয়ে এর থেকে মুক্তি পায়। দেখুন মানুষ বর্তমানে মানুষের থেকে বেশি মেশিনকে বিশ্বাস করে। একটা মানুষকে যদি কিছু বলেন সেটা লিক হয়ে যাওয়ার চান্স অনেক বেশি আছে, কিন্তু একটা মেশিন তার উপর আমরা বেশি ভরসা করছি। তো যাই হোক, এই তো গেল। এবার মিস ইনফরমেশনের ব্যাপার আসি। ধরুন আপনি কোনো কিছু জিজ্ঞাসা করলেন, আপনি কিছু সেই ব্যাপারে জানেন না, আপনাকে যদি একটা ভুল তথ্য দিয়ে দেয়, বিকজ এরা তথ্যগুলো কোথা থেকে নিচ্ছে? তো এগুলো এরা গুগল থেকে নিচ্ছে, ওয়েবসাইট থেকে নিচ্ছে, যেগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে। এবার ইন্টারনেটে তো সবকিছুর ব্যাপারে 100% ঠিক কথা না লেখা থাকতে পারে, তো সেইখানে যে মিস ইনফরমেশনটা চলবে তো সেটা নিয়ে কি হবে? এবং এইটা নিয়েই এবার যে G7 কান্ট্রিজ আছে, এই মিস ইনফরমেশন যাতে চ্যাট জিপিটি বা কোনো AI বটস না দিতে পারে, তার জন্য এবার এরা রেগুলেশন আনবে। এবং এইটা শুনে ইন্ডিয়ান যে IT মিনিস্টার আছে অশ্বিনী বৈষ্ণব, তিনি বলেছেন যে G7 যদি কোনো রুলস আনে সেটা আমরাও ফলো করব। তার ফ্রেমওয়ার্ক মানে কিভাবে এটাকে কন্ট্রোল করা যায়, কিভাবে এটাকে রেগুলেট করা যায়, কিভাবে এটা মিস ইনফরমেশন যাতে না ফেলায় তার জন্য কিভাবে রেগুলেট করছে, সেই যে ফ্রেমওয়ার্ক সেটা যদি G7 বানায় সেটা আমরাও ফলো করব। এবং আপনি জানেন G7 এর বর্তমান যে গেস্ট আছে সেখানে কিন্তু যেমন সাউথ কোরিয়া আছে, সেরকম ইন্ডিয়াও আছে। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার বর্তমানে G7 মিটিং এ হিরোশিমাতে গেছেন জাপানে, তো সেখানে এটা নিয়ে বড় আলোচনা হবে এবং কি রেজাল্ট আসছে সেটা কিন্তু আসলেই আমি আপনাদেরকে নিউজ বানিয়ে বলবো। তো এইভাবে ইন্ডিয়া কন্ট্রোল করতে চাইছে চ্যাট জিপিটি। এবার আসি যে চীন কি করছে। দেখুন চীনে চ্যাট জিপিটি ব্যান, চীন রাশিয়া ইরান নর্থ কোরিয়া সিরিয়া এইসব জায়গাতে চ্যাট জিপিটি ব্যান। চীন তার বদলে কি করছে, যে টুংগি কুং বলে একটা নিজস্ব চ্যাট জিপিটি বটতারে তৈরি করে ফেলেছে। এবং কে তৈরি করেছে, আলিবাবা বলে একটা যেটার ওনার আছে চ্যাকমা, সেই কোম্পানি এটা তৈরি করেছে। চীন কি আছে জানেন তো, চীন অন্য দেশেরটা ইউজ করে না, অন্য দেশের সিস্টেমটাকে কপি করে নিজের মতন একটা বানিয়ে সেটা নিজের দেশে ইউজ করে। ইন্ডিয়াও শোনা যাচ্ছে যে আস্তে আস্তে নিজের একটা চ্যাট বট তৈরি করবে, ঠিক লাইক চ্যাট জিপিটি মতন। ইন লাস্টে আমি একটা কথায় আসবো, সেই কথাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা কি আমেরিকা 1980-90 এই সময় কম্পিউটার বানালো, অ্যান্ড্রয়েড যে সিস্টেম আছে অপারেটিং সিস্টেম সেগুলো বানালো, বানিয়ে হিউজ হিউজ বড় টেক কোম্পানি বানিয়ে ফেললো, বানিয়ে তারা হিউজ বিলিয়ন ডলার একটা ইন্ডাস্ট্রি বানিয়ে দিল। খুব ভালো কথা। এটা তারা কেন করতে পেরেছিল, বিকজ তাদের রিসার্চে একটা হিউজ অ্যামাউন্ট তারা খরচা করে। এবার 2023 সালে এসব আমেরিকান কোম্পানি গুলো চ্যাট জিপিটি বানাচ্ছে, তারপর গুগল বার্ড বানাচ্ছে, এই দিকেও তারা অ্যাডভান্স করে যাচ্ছে। কেন করছে, সেই রিসার্চ। এবার ইন্ডিয়া রিসার্চের জন্য নিজের GDP মাত্র 0.8% খরচা করে, সেখানে আমেরিকার মতন ডেভেলপ কান্ট্রি 2-3% খরচা করে, ইসরায়েল খরচা করে 5%, চাইনা খরচা করে 4%, আমরা কিন্তু সেই দিকেও অনেকটা পিছিয়ে আছি। দেখুন রিসার্চ এমন একটা জিনিস সেটা আপনাকে লং টার্মে $1 trillion কামিয়ে দিতে পারে। ইন্ডিয়ারও উচিত যে এইরকম নতুন নতুন টেকনোলজি কিভাবে বানানো যায়, কিভাবে সেটা সারা পৃথিবীতে স্প্রেড করা যায় সেটার জন্য যেন তারা চেষ্টা করে। চেষ্টাটা বড় কথা।